আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সৈকত ভাই, দর্শকদের সাথে পরিচয়টা। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত, আমি উপআসনিক শিক্ষা ব্যুরোর আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির একজন প্রোগ্রাম সুপারভাইজার, 15টি স্কুল সুপারভিশন করে থাকি। তার পাশাপাশি এই তো খামার, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণফোলা। আচ্ছা, সুন্দর সুন্দর কিছু বক্তা বাচ্চা দেখছি ভাই। হ্যাঁ, আজকে আমি 9টি বকনা বাছু দেখাবো ক্যাশ অন ডেলিভারিতে। সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে, এক হাতে গরু নিবে, এক হাতে টাকা দিবে। এবং তুষার ভাই বলতে চাই যে কোনো গরু যদি অপছন্দ হয় বা কোনো গরু যদি অসুস্থ হয়, সে গরুটা আমাকে সঙ্গে সঙ্গে রিটার্ন পাঠাবে, সেটার জন্য কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, তাহলে লট পত কত রাখছেন আজকে? আজকে লট রাখবো আমি 57,000 টাকার 5টি, 75,000 টাকার 3টি, আর একটি রেডি গরু 92,000 টাকার। আচ্ছা দর্শক ভাই, চলুন তাহলে আমরা দর্শকদের বক্তব্য বাচ্চাগুলি পর্যায়ক্রমে অবশ্যই দেখাই। স্বাগত ভাই, তাহলে শুরুতে কত রাখছেন, কত লট? শুরুতে আমার 5টি গরু থাকবে 57,000 টাকা লটের। আচ্ছা, তাহলে এটা 57,000 টাকা লটের এক নম্বর বকনা বাচ্চা। এক নম্বর বকনা বাচ্চা, জাতমান বয়সটা কেমন হবে? এটার এটার জাত হলো আপনার, এটা একটা সাইওয়ালের মেয়ে গরু, বকনা গরু। বয়স আছে মোটামুটি 6 মাস প্লাস মাইনাস বয়স থাকবে আমার। এই 5টি গরুরই 6 থেকে 7 মাসের মতো বয়স আছে। আপনি কালারটা দেখেন দর্শক ভাই, কালারটা মাজাটা নাভি কম্বল, এটা সাইওয়ালের। এর যে নাভি কম্বলটা আছে, আশা করি ওলান না দেখলে সবাই বলবে যে এটা একটা ষাঁড় গরু, ষাঁড়ের মতো এর গঠন। ঠিক আছে, হ্যাঁ ওলান ওলান দেখেন, খুব সুন্দর ওলান, চুলটা কত সুন্দর ওলান। বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন 57,000 টাকা লটের এক নম্বর বকনা পাচ্ছেন। তারপরে দেখছেন 57,000 টাকা লটের 2 নম্বর বকনা পাচ্ছে। 2 নম্বরের বাচ্চাটা জাতমান বসতে ভাই, এটাও একটি সাইওয়ালের বকন গরু। আপনি দেখেন, এরও দেখেন নাভি কম্বল, কালার মাজাটা বেশ সুন্দর, মানে একটা পছন্দ করার মতো গরু, একটা ব্রিডিং এর জন্য জাত উন্নয়নের কাজ করতে পারবে এগুলা নিয়ে। দর্শক ভাই নিপুল গুলা দেখেন, নিপুলটা খুব সুন্দর আছে। নিপুন চারটা ঠিক আছে তো? জি। আচ্ছা, কেউ নিতে চাইলে আপনারা নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন। হ্যাঁ অবশ্যই। আমার 2 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 6 মাস প্লাস মাইনাস বয়স আছে। বন্ধুরা তাহলে 57,000 টাকা লটে 2 নম্বর বকনা পাচ্ছে। জি। এটার কালার গেট আপটা একটা দেখেন, খুব সুন্দর একটা গেট আপ, মানে আমার মনে হয় 1% হলেও ব্রাহ্মার একটা ক্রস থাকবে এটাতে। তারপরে দেখছেন 57,000 টাকা লটে 3 নম্বর বকনা পাচ্ছে। এটাও একটা সাইওয়ালের বকনা গরু, এটারও দেখেন নাভি কম্বলটা সুন্দর, বডিটা কি দেখছেন, একবার ডাবল বডি, একবারে পিটানো মাংসের মতো ছোট্ট একটা গরু। পোলান বান ভালো আছে দেখেন, নিকুল গুলা সুন্দর, 4টা নিকুল। এই বাচ্চাটা বয়সটা কেমন হবে? সবে 7 মাস প্লাস মাইনাস, মানে আমার আগের দুইটা থেকে এই তিনটা আবার একটু 1-1.5 মাসের বড় আছে। বন্ধুরা দেখলেন 57,000 টাকা লটে 3 নম্বর বকনা বলছে। তারপরে দেখছেন 57,000 টাকা লটে 4 নম্বর বকনা বলছে। এটারও দেখেন নাভি কম্বলটা খুব সুন্দর, কালারটা সুন্দর আছে, ডাবল বডির। এটার বয়স আছে 7 প্লাস হবে আশা করি এটার বয়স। পলান পলান কি অবস্থা? নিকুল গুলা দেখেন, তাহলে এটার বয়সটা কেমন? এটার বয়স আশা করি 7 প্লাস হবে, 7 মাস প্লাস হবে। বন্ধুরা দেখলেন 57,000 টাকা 4 নম্বর বকনা বাচ্চা। তারপরে এটা দেখছি 57,000 টাকা লটের 5 নম্বর বকনা বাচ্চা। এটা একটু বড় সড়ো বকনা বাচ্চা দেখছি। এটা একটা আপনার গিরের একটা বকনা গরু, এটার বয়স আশা করি 8 মাস প্লাস মাইনাস এমন একটা বয়স থাকবে, প্লাস মাইনাস হবে আর কি। হ্যাঁ, এবং এটার বিশেষত্ব হলো এর গায়ের চামড়া উলান টোলান খুবই পাতলা, মানে খুব সফট এর চামড়া, আপনি উলানটা দেখলেই মন ভরে যাবে একটা মানুষের। ভালো আসছে নিবল চাটা, ঠিক আছে, খুব সুন্দর আসছে। তারপরে এর চামড়া গুলো দেখেন, এই যে ভাস্টে দেখেন কত ভাজ, এর চামড়া গুলো খুব পাতলা, পুরা শরীরের চামড়া পাতলা, যেখানে ধরবো সেখানেই পাতলা। তো বন্ধুরা এটা আপনারা দেখলেন 57,000 টাকা লটে সর্বশেষ 5 নম্বর বকনা বাচ্চা। তবে লটে নিলে 57 রাখবো, সিঙ্গেলে নিলে দামের পার্থক্য হবে, যেমন এই গরুটা ধরেন যে দাম বেশি পড়বে। গিরের বকনা তিনটা লট থাকবে 75,000। তুষার ভাই আমি আপনার প্রোগ্রামের মাধ্যমে দর্শক জানাতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ মানে সাইওয়াল বলতে যেটা বোঝায় সেটা এটা। আচ্ছা, তাহলে 75,000 টাকা লটে এটা এক নম্বর বকনা বাচ্চা, সর্বোচ্চ মানে একটা সাইওয়াল। এটা আর আপনি দেখেন নাভিটা, মানে কম্বলটাকে, এটা সাইওয়ালের যে কম্বল থাকে দেখি বাবা, আসো দেখেন কম্বল, এটা দেখছেন যেমন কম্বল তেমন দেখেন নাভি কি। এখান থেকে দেখেন ওলান দেখতে পাবেন ঝোলটা কি, ওলান ফুলের যে ঝোলটা দেখেন, একবার থলথলে মাংস,
দেখছেন দেখছেন ফুলটা কি নিকুল এগেন্থের ফুল দেখতে পাবেন, খুবই সুন্দর ফুল। মাজাটা দেখেন, মানে এক হাত মাজাই চওড়া, এত বয়সটা কেমন হবে এটা? বয়স হবে ধরো 8 মাস প্লাস বয়স আছে এগুলার। দেখেন পোলান বান গুলা খুবই কিন্তু সুন্দর, টানা নেই বসে। ঠিক আছে, নিপুল স্যারটা মাজাটা মাজাটা দেখেন ভাই, খুবই চওড়া মাজা, মানে দুইটা গরুই সেম, শুধু কালারের পার্থক্য, একটা কফি কালার একটা রেড কালার। আচ্ছা বন্ধুরা, তাহলে এটা আপনারা দেখলেন 75,000 টাকা লটের 1 নম্বরে বকনা পাচ্ছে। জি, সর্বোচ্চ মানের একটা বকনা। তারপরে এটা দেখছি 75,000 টাকা লটের 2 নম্বরে বকনা পাচ্ছে। আমার এক আর দুই সেম গরু, মানে শুধু কালারটা আলাদা সেম, এটারও যে গঠন নাভি কম্বল, মাজাটা অনেক চওড়া, উলান বানও খুব সুন্দর। আমি উলান বান গুলো দেখাচ্ছি আপনাকে, এ দেখে মানে এতটাই থলথলে, উলান গুলো এতটাই থলথলে, দেখছেন? আচ্ছা, এদিক থেকে দেখি। আবার নিপুল নিপুলটাও দেখায়, নিপুলটাও দেখে। ঠিক আছে, নিপুল স্যারটা তো অবশ্যই খুবই নিয়ে যাইতে সুন্দর দেখে শুনে নেবেন। মাজারটা, খুব চওড়া, মানে কি বলবো, মানে পা গুলা দেখেন কত মোটা মোটা স্ট্রেট পা, মানে এর থেকে আর ভালো পছন্দ আর কি চান? বয়সটা কেমন হবে এটার? এগুলোর বয়স 8-9 মাসে চলে যাবে। বন্ধুরা দেখলেন, 75,000 টাকা লটের 2 নম্বরে এটা বকনা পাচ্ছে। খুবই কোয়ালিটি ফুল ওলানের, এটা দেখছেন আপনি এখানে ফুল ফুল মাংস দেখছেন? তারপর দেখছেন 75,000 টাকা লটের 3 নম্বরে বকনা পাচ্ছে এটা, এটা জাতমান বস্ত্র। এটা একটা গিরের বকনা, এটার বয়স হবে আপনার 11 মাস প্লাস মাইনাস বয়স আছে, লেডি টাইপের ধরা চলে, একটা গিরের যা থাকা দরকার। দেখেন কানগুলা বড়, উল্টানো মাথা, চামড়া গুলা খুব পাতলা আছে, নিপুল গুলা খুব সুন্দর, নিপুল গুলা দেখেন। ঠিক আছে, নিপুল চারটা তো অবশ্যই নিজ দায়িত্বে দেখে শুনে নেবেন। তাহলে এ বাচ্চাটা প্রায় রেডি টাইপের। জি বন্ধুরা দেখলেন, 75,000 টাকা লটের 3 নম্বর বকনা বাচ্চা। সগত ভাইয়ের পাশে সিঙ্গেল একটা বকনা বাচ্চা দেখছি, বড় সড়ো সুন্দর এটা। এটা একটা রেডি বকনা, এটার বয়স আছে 12-13 মাস, 12 মাস প্লাস হবে আশা করি আপনার। এটার মোটামুটি 1-2 মাসের ভিতর হিটে চলে আসার চান্স আছে। এটা একটা সাইবার একটা বকনা গরু, একটা দেখেন নাভি কম্বল এবং পা গুলা দেখেন মোটাই লম্বা চওড়া, লম্বা প্রকৃতি, মানে এই গরুটা আশা করা যায় একটু লম্বা প্রকৃতির গরু হবে। এবং আপনি শাওয়ারটা দেখেন, শাওয়ারটা দেখে বোঝা যায় যে হয়তো অল্প দিনে হিটে আসবে, এটা এটা চলে আসবে। ওলান পালনটা একটু দেখি। হ্যাঁ, ওলান পালনটা একটু দেখেন, ঠিক আছে নিপুল চারটা। বন্ধুরা দেখছেন, এটা সিঙ্গেল একটা বকনা বাচ্চা, তো এটা প্রায় রেডি টাইপের, যে কোনো সময় হেঁটে আসতে পারে। শোকত ভাই, দামটা কেমন রাখছেন? এটার দাম চাচ্ছি আমি 92,000 টাকা। আচ্ছা, তো বন্ধুরা সিঙ্গেলের বকনা বাচ্চাটা দাম শুনলেন, 92,000। দাম দর তো করতে পারবে। জি, কিছু দর দাম সুযোগ আছে। শোকত ভাই, দর্শকদের সাথে যদি কিছু বলতেন। আমার পরিচয়, আমার নাম সৈয়দুল আলিউল্লাহ সৈকত, আমার বাড়ি পাবনা জেলা, ঈশ্বরদী উপজেলা, গ্রাম অরণখোলা, অরণখোলা হাটের পূর্ব পাশে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কেউ গরু যদি ভিডিও আবার দেখতে চান, গরু ভিডিও দেখতে পারেন, দেখে বারবার দেখে গরু নেবেন। এবং আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারি দিব, সেহেতু বারবার দেখে গরু নেবেন, এবং আমি ইনসিটিএফ দিয়ে গরু মেপে দিব, এবং বাসায় পৌঁছানোর পরও যদি অপছন্দ হয় আমাকে গরু ফেরত দিতে পারবেন। আচ্ছা, তো যে কোনো সময় আসলে আপনার কাছে বকনা বাচ্চার পাশাপাশি ষাঁড় বাচ্চাটা পাওয়া যাবে। বকনা বাচ্চা এবং ষাঁড় বাচ্চা দুইটাই পাবে আমার কাছ থেকে। স্বাগত ভাই, আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে সকল দর্শক ভাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।